নমস্কার, আপনারা দেখছেন জিও বাংলা। আপনাদের সাথে রয়েছি আমি রিঙ্কি, এবং এই মুহূর্তে আমি চলে এসেছি শ্রী বৈদ্যনাথ আয়ুর্বেদ ভবন প্রাইভেট লিমিটেডে, তার প্রধান কার্যালয়। এবং আমাদের সাথে আমি পেয়ে গেছি ডক্টর দেবাশিস পাহাড়িকে, যিনি হলেন আয়ুর্বেদ স্পেশালিস্ট এবং শ্রী বৈদ্যনাথ আয়ুর্বেদ ভবন প্রাইভেট লিমিটেডের R&D হেড। নমস্কার ডাক্তারবাবু, আপনাকে জিও বাংলার পর্দায় স্বাগত। আপনি এত পড়াশোনা করেছেন আয়ুর্বেদ নিয়ে, আপনার ডক্টরি, তো আয়ুর্বেদকে মানুষজন কেন চয়েস মানে চুজ করবে, সব কিছুর মাঝে আয়ুর্বেদের দিকেই মানুষজন কেন আসবে? আয়ুর্বেদকে এই কারণেই নেবে, প্রথম কথা বলি সেটা হচ্ছে আমাদের অ্যাজ এ ভারতীয় হিসাবে গর্ববোধ করা উচিত যে ভারতবর্ষের একটা নিজস্ব চিকিৎসা পদ্ধতি আছে, সেটি হচ্ছে আয়ুর্বেদ। কারণ আদার দেন আয়ুর্বেদ সবগুলো কিন্তু আর কোনো চিকিৎসা পদ্ধতি কিন্তু ভারতের নয়, এটা একটা গর্বের জায়গায়। সেকেন্ড হচ্ছে কি, আয়ুর্বেদ কিন্তু আমাদের সঙ্গে, আমাদের অঙ্গাঙ্গীভাবে এবং রক্তের সঙ্গে মিশে গেছে প্রত্যেক মানুষের মধ্যে। কারণ আয়ুর্বেদ চিকিৎসা পদ্ধতি বলি বা আমরা ডাক্তাররা যারা চিকিৎসা করি, কিন্তু তার থেকে বেশি চিকিৎসা হয়, আগেকার দিনে আমরাও শুনেছি সেটা হচ্ছে দাদিমাজ রেসিপি। একেবারে জন্মের পর থেকে বিভিন্ন রকম তুলসী পাতার রস কিংবা কাঁচা হলুদের রস অথবা চিরতার জল, এই সমস্ত জিনিস ছোট অবস্থায় দেওয়া হতো, এটা কিন্তু আয়ুর্বেদ। এবং যারা আয়ুর্বেদের ঘোরতর বিরোধী তারাও কিন্তু আয়ুর্বেদ ব্যবহার করেছে জেনে অথবা না জেনে। অতএব আয়ুর্বেদ একটা মানুষের সঙ্গে একেবারে জড়িয়ে আছে। এবং আরেকটাভাবে বলা যেতে পারে, যে প্রাসঙ্গিকভাবে বলা যায় যে আয়ুর্বেদ প্রায় 5000 বছরের পুরনো চিকিৎসা পদ্ধতি, এবং 5000 বছর ধরে কিন্তু মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। এবং এটাই প্রমাণ করে যে আয়ুর্বেদের মধ্যে কিছু সত্তা আছে। কারণ যদি সেই রকম হতো, কিছু না থাকতো, তাহলে অনেক আগেই কিন্তু অনেক জিনিস আসে চলে যায়, কিন্তু আয়ুর্বেদ ক্রমশ বাড়ছে। এটা একটা বিরাট একটা আয়ুর্বেদের প্রতিষ্ঠিত হওয়ার যে জায়গা, সেটা কিন্তু বিরাট। এবং রিসেন্টলি দেখা যাচ্ছে যে করোনা চিকিৎসার ক্ষেত্রে দেখা যাচ্ছে, লাস্ট আমরা 2 বছর ধরে করোনায় যেটা ফেস করছি, এবং প্রতি মুহূর্তে দেখা গেছে যে মডার্ন মেডিসিনে আজকে এই ওষুধ এসছে, কালকে ক্যান্সেল হয়েছে, পরশুদিন এটা এসছে, তারপরের দিন এটা ব্যান্ড হয়ে যাচ্ছে। রিসেন্টলি দেখছি লাস্ট ইয়ারে আমরা অনেক ওষুধ ব্যবহার করেছি মডার্ন মেডিসিনে, এবছর সেগুলোকে বলা হচ্ছে এগুলো ব্যান্ড ড্রাগ। কিন্তু আয়ুর্বেদ শুরু থেকে যে চিকিৎসার একটা গাইডলাইন দিয়ে গেছে, এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বিভিন্ন রকমভাবে গাইডলাইন দিয়ে গেছে বিভিন্ন মানে মেডিসিন ওষুধ মানে যারা মেডিসিন বানান তারাও বিভিন্ন গাইডলাইন দিয়েছে। যেমন বৈদ্যনাথের মতো পুরনো অর্গানাইজেশান, 100 বছরের পুরনো অর্গানাইজেশান, তারাও আয়ুষ্কাত বা বিভিন্ন মেডিসিন যারা যেগুলো বানিয়েছে বা বিভিন্ন চবনপ্রাস, এবং সেটা কিন্তু 2020তে যেমনভাবে করোনার জন্য মানে প্রয়োজনীয় ছিল, 2021েও কিন্তু একই রকমভাবে প্রয়োজনীয়, 2022 তো বটেই। তো সেক্ষেত্রে বলা যেতে পারে যে আয়ুর্বেদের মেডিসিন অ্যালং উইথ আয়ুর্বেদ কনসেপ্ট অফ ট্রিটমেন্ট যেটা, সেটা কিন্তু শাশ্বত, এর মধ্যে কোনো রকম ইয়ে নেই। এবং আরেকটা জিনিস, ছোট্ট একটা কথা বলি কথা প্রসঙ্গে, সেটা হচ্ছে আয়ুর্বেদ এমন একটি চিকিৎসা পদ্ধতি যেটা কমপ্লিটলি মানে মানুষের পরীক্ষিত সত্ত্ব দ্বারাই তৈরি হয়েছে, কিন্তু আদার দেন আয়ুর্বেদিক মেডিসিন ম্যাক্সিমাম ল্যাবে তৈরি হয়, মানুষের উপর প্রয়োগ করে তার ব্যবহারের উপর দৃষ্টিভঙ্গি দিয়ে কিন্তু আয়ুর্বেদের ডেভেলপমেন্ট হয়েছে। অতএব আয়ুর্বেদ কখনো মিথ্যা হতে পারে না। আচ্ছা, মানে মানুষজনের ওপর সেটা আগে ট্রাই করা হয়েছে, তারপর আয়ুর্বেদ সেটাকে এইভাবেই কিন্তু ডেভেলপ করেছে আয়ুর্বেদ। আচ্ছা, তো আমি যেটা জিজ্ঞেস করবো আপনার কাছে, এখন তো কোভিডের সিচুয়েশন, বর্তমানে ওমিক্রন নিয়ে একটা শোরগোল রয়েছে এই সমাজে, তো সেটাতে আয়ুর্বেদ কতটা রোল প্লে করছে? আয়ুর্বেদ ধরুন ওমিক্রন বা কোভিড, কোভিডের বিভিন্ন ধরুন মানে স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3 বিভিন্ন রকমভাবে বলছি, বা বেসিক্যালি এগুলো কিন্তু রেসপিরেটরি ট্র্যাক্ট ডিজিজ, অর্থাৎ বিভিন্ন শ্বাসনালী ঘটিত যে সমস্ত সমস্যাগুলো দেখা দিচ্ছে। এবং শুরুতেই কিন্তু আয়ুর্বেদের একটা মানে দিনচর্যা বা ঋতুচর্যা, আমরা জেনারেলি আয়ুর্বেদে বলা থাকি যে প্রতিদিন একটা মেনটেন করা বা সিজনাল মেনটেনেন্স করলে বডি কিন্তু ঠিক থাকে। এবং এর মধ্যে কিন্তু একটা জিনিস উঠে এসছে, সেটা হচ্ছে ইমিউনিটি। এই ইমিউনিটিতে কিন্তু একমাত্রই আয়ুর্বেদেই কিন্তু তার সিক্রেট লুকিয়ে আছে, যে হাউ টু ডেভেলপ ইউর ইমিউনিটি। এবং আয়ুর্বেদের বিভিন্ন মেডিসিন যেগুলো ধরুন কপকাশি থেকে বিভিন্ন শুরু করে বিভিন্ন, যেমন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আয়ুষ কাঢ়া বেরিয়েছে, এছাড়া শীতবলাদি চূর্ণ আছে, বা বৈদ্যনাথের বিভিন্ন প্রোডাক্ট যেমন চবনপ্রাস, এরা বা বিভিন্ন অর্গানাইজেশনও এরকম করে বানিয়েছে, এবং
এগুলো কিন্তু উত্তরোত্তর বৃদ্ধি, মানে বিক্রিও বাড়ছে, সঙ্গে সঙ্গে হচ্ছে কি, এবং মানুষ কিন্তু তার ফলও লাভ করছেন। এবং বিশেষ করে বলা যেতে পারে আয়ুর্বেদের ওষুধের করোনার ক্ষেত্রে বিশেষ করে আমি বলবো যে যদি একটা মানুষ, একজন মানুষ যদি প্রপারলি মেনটেন করেন যে ডেলি লাইফ এবং প্রতিদিন কিছু না কিছু আয়ুর্বেদ রেজিমেন্টের মধ্যে যদি থাকেন, তাহলে আমি নিশ্চিত করে বলতে পারি যে করোনা তার ক্ষেত্রে আসার সম্ভাবনা কম, যদিও আসে তার উপসর্গ অনেক কমই থাকবে। আচ্ছা, মানে ইমিউনিটি সিস্টেমে আয়ুর্বেদ কিন্তু অনেকটাই সাহায্য করছে। আচ্ছা, আয়ুর্বেদিক যে ট্রিটমেন্টটা রয়েছে সেই ট্রিটমেন্টের ব্যাপারে যদি একটুখানি আমাদের ডেসক্রাইব করেন। আয়ুর্বেদিক ট্রিটমেন্টের ক্ষেত্রে যেটা বলবো সেটা হচ্ছে বিশেষ করে ক্রনিক ডিজিজ আমরা জেনারেলি বলে থাকি, এছাড়া যেগুলো লাইফস্টাইল রিলেটেড ডিজিজ এক্ষেত্রে কিন্তু আয়ুর্বেদ অব্যর্থ। কোনো দেয়ার ইজ নো অল্টারনেটিভ মেডিসিন আয়ুর্বেদ ছাড়া। এবং সেক্ষেত্রে এটা পরীক্ষিত সত্য, ধরুন কারো ডিজেনারেটিভ ডিজিজ হয়েছে আর্থ্রাইটিস থেকে রিলেটেড, বা ব্রঙ্কিয়াল অ্যাজমা, বিভিন্ন ধরনের প্রবলেম যেগুলো হয়, বা ইমিউনিটি রিলেটেড প্রবলেম, বা প্রিম্যাচিওর এজিং যে সমস্ত সমস্যা দেখা দিচ্ছে, এবং সেগুলোতে কিন্তু আয়ুর্বেদের বিরাট একটা রোল আছে। এবং এটা বিভিন্ন আগেকার দিনে যেরকম বললাম যে মানুষের অবজারভেশনস বা বিভিন্ন পরীক্ষিত সত্যর দ্বারা হয়েছে, এখন মডার্ন মেডিসিন মানে মডার্ন ওয়েতে যে রিসার্চ হচ্ছে তাতেও কিন্তু এটা প্রুভ হচ্ছে যে এক্স্যাক্টলি এই ধরনের গাছগাছড়াযুক্ত মেডিসিন যেগুলো হয় সেগুলো কিন্তু তার বিরাট রোল আছে। আচ্ছা, মানে আয়ুর্বেদ সব রকমের চিকিৎসাতেই কি আয়ুর্বেদটা কাজে দেয় সবসময়? এবং আয়ুর্বেদে বলবো কি সব রকম চিকিৎসার জন্য, কারণ কি আপনি যদি দেখেন, আমি একটু বলি কথা প্রসঙ্গে, সেটা হচ্ছে বলা হয় যে ধরুন যে কোনো সার্জারির মেডিসিনের বই যদি আপনি খুলেন তাহলে দেখবেন সুশ্রুত ইজ দ্য ফাদার অফ সার্জারি ফার্স্ট লাইনে লেখা থাকে, এবং সেই সুশ্রুত হচ্ছেন আয়ুর্বেদের শল্য চিকিৎসক। এবং শুধু তাই না, আরেকটা আপনাদের জ্ঞাতার্থে বলি, সেটা হচ্ছে ডক্টর মধুসূদন গুপ্ত, যিনি ইন্ডিয়ার প্রথম মেডিকেল কলেজ, ব্রিটিশ পিরিয়ডের মেডিকেল কলেজ, সেই মেডিকেল কলেজের অ্যানাটমির প্রফেসর ছিলেন ডক্টর মধুসূদন গুপ্ত, উনি ছিলেন আয়ুর্বেদিক ফিজিশিয়ান। এবং এই কারণে বলছি, এবং আয়ুর্বেদে সব রকম চিকিৎসার ব্যবস্থা আছে, কিন্তু আরও একটা জিনিস যেটা দরকার আছে সেটা হচ্ছে আমরা ব্যবহার করছি, অনেক কিছুই হচ্ছে, এবং এর আয়ুর্বেদে প্রচুর রিসার্চ ওয়ার্কেরও তেমনি দরকার আছে। যত বেশি রিসার্চ হবে তত বেশি আরও বেশি এটা সত্য হিসাবে পরিণত হবে, এবং এই রিসার্চ ওয়ার্ক কিন্তু এটা একটা আন্দোলনের মতো, এবং গভর্নমেন্ট যেমনি রিসার্চ ওয়ার্ক করছে সঙ্গে সঙ্গে বৈদ্যনাথের মতো পুরনো সংস্থা যারা, তারাও কিন্তু কন্টিনিউয়াস প্রসেসে রিসার্চ ওয়ার্ক করছে টু ডেভেলপ দ্য ডিফারেন্ট টাইপস অফ মেডিসিন। আমি পরের প্রশ্ন যেটা আপনার কাছে জানতে চাইবো, কোন কোন চিকিৎসার ক্ষেত্রে, মানে আয়ুর্বেদ তো চিকিৎসার ক্ষেত্রে রয়েছেই, কোন কোন রোগের ক্ষেত্রে আয়ুর্বেদ সবচেয়ে তাড়াতাড়ি রেজাল্টটা দেয়, মানে সলিউশনটা মানুষজন সবচেয়ে তাড়াতাড়ি পাবে কোন কোন রোগের ক্ষেত্রে? এখন যেটা সবচেয়ে যেটা বলা যেতে পারে বিভিন্ন সময়ে শীতকালে, যেটা ধরুন আর্থ্রাইটিসের ক্ষেত্রে, হ্যাঁ, বিভিন্ন মডার্ন মেডিসিনে আইদার পেন কিলার বা স্টেরয়েড গ্রুপের বিভিন্ন মেডিসিন ব্যবহার করা হচ্ছে, কিন্তু আর্থ্রাইটিসের ক্ষেত্রে বিরাট রোল আছে। স্কিন ডিজিজের ক্ষেত্রে ব্রঙ্কিয়াল অ্যাজমার প্রবলেম বা হেয়ার রিলেটেড প্রবলেম বা জেনারেলি ডিজেনারেটিভ ডিজিজ যেগুলো বিভিন্ন রকম, মানে ডিজেনারেশনের কারণে হয় বডিতে, ধরুন ডিকেইং প্রসেসে হয়, সেসব ক্ষেত্রে কিন্তু আয়ুর্বেদের বিরাট রোল আছে। এছাড়া আরেকটা জিনিস আপনাদের বলে রাখি যে এই লাইফস্টাইল রিলেটেড প্লাস তার সঙ্গে সঙ্গে বডির ইমিউনিটি বাড়ানোর জন্য ইন্ডিয়াতে যে ধরনের আয়ুর্বেদ মেডিসিন যতটা না মানে তার বিক্রি হয়, আপনাকে একটা ডেটা দিতে পারি, সেটা হচ্ছে বিদেশে বিশেষ করে এর অনেক গুণ বেশি বিক্রি হয় আয়ুর্বেদ মেডিসিন ডিউ টু লাইফস্টাইল ডেভেলপমেন্টের জন্য। এই সমস্ত কারণের জন্য কিন্তু আয়ুর্বেদ ওষুধ প্রচুর বিক্রি হয়। আচ্ছা, মানে আয়ুর্বেদকে মানুষজন অ্যাকসেপ্ট করছে অ্যাজ আ ইন আ পজিটিভ ওয়ে? অবশ্যই, অবশ্যই। অসংখ্য ধন্যবাদ ডাক্তারবাবু আমাদের সাথে থাকার জন্য জিও বাংলার পর্দায়। আপনাদের সাথে আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। নজর রাখুন জিও বাংলার পর্দায়।